Assalamualaikum. This is Tanju. Shabuchi shabai bhalo achen. Alhamdulillah, amra bhalo achi. To nani shashuri hotse mitha banacche. Ekhane. Chachi uboshe. তো আজকে আমি ও নানির সাথে পিঠা বানাবো আগে দেখি নানি কি পিঠা এখন কি পিঠা বানানো হবে নানি এটা আমরা কুলসি পিঠি বলি কুলসি পিঠা তো অনেক বড় ইনিয়া বসে দেখা যাবে অনেকগুলা পিঠা হইছে না এখানে অনেক পিঠা হবে আমিয়া তুমি একটু খাই এভাবে আ দিও না তুমি একটু খাই টেস্টটা দেখো কেমন হয়েছে একটা দেখি তারপরে যদি পারি না বুঝছি আরে পুলি পিঠার মতো খালা চাচি বানাচ্ছে ও আরে বেটা আমি দেখিছি 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 ওরে কি আমা গোল করে কি কসরে আরে বানাচ্ছে পুলি পিঠার মতো বলি এই গলিজো অনেকে বলে শুইছো আমার শ্বশুর ছিল তখন বেটা শুইছো মরা পিঠে এইটাই সেটা এটাই সেটা হ্যাঁ খালি নাম ভিন্ন আর মানে ভিতরে রিটা হ্যাঁ ওটা নারকেল আর এটা হচ্ছে কি দিয়ে ওটা বরফির মতো এটা বানানো ওইটা কে দিবেন চাচি না না ওইগুলো চাচি স্পেশাল ডিজাইন করতেছে দেশে নানু দেশে নানু আনছুই দেখো নানু আনছু আমি করেছি সকালে বানাইছিলেন হ্যাঁ হ্যাঁ দুইটা নাম এই পিঠা যে যেটা বলে দেখলাম তো খালারটা অনেক সুন্দর গোল ওই শেষ হবে না আসসালামুয়ালাইকুম এই যে নানি থেকে শিখতেছি পিঠা বানানো না এটি ধরো আমি আরো দেখছি এই দেখো আরো কি নিয়ে আইছে নানু ভাই দেখো মোবাইল দেখো গায়ে না আপকো মোবাইল এই উড়ি আছে মোবাইল দেখো মোবাইল দেখো না ভাই না না ভাই না খান সবাই মিলাই খান আমি একা একা কি এদিকে আমার আব্বা
দেখেন কতদিন আনা হচ্ছে গাইজ আচ্ছা ভাই আর কত আছে একদম খাওয়া মনে যান পায়ে গেছে আমি দিদি দিদি একসাথে আয় নানা দেখো কি নিয়ে আসলে একটু খাও নানু ভাই কি দেখাচ্ছ হবে খাবেন না তখন বসো নানা তুই খাইছো আসো তো আচ্ছা পিঠা খাচ্ছে থাকি এবার পিঠা বানানি যেটু ভিডিও আছে সেটু থাকুক এটা না বল লড় করে আসলে আম্মা আমি কি খাবে মামা এই প্রথম তো তোমার হাত তুলে নাচো কি ভাবে একটা পিঠা বানানি দেখি মানে এই দেখো মামা খাবে ওটা ওটা আম্মা রেখে দাও হয় না আমি বললাম না আমি উদা হয়ে যাবো এই যে সন্ধ্যার নাস্তা করছি আমরা সত্যি খাচ্ছেন আর কি খাবেন আর কিছু খাবেন গল্প করতে করতে পিঠা বানানো প্রায় শেষ পর্বে এগুলো পিঠা বানানো হয়ে গেছে আরো কিছু না পিঠা নানু ই করতে নিয়ে গেছে ভাব পিঠা ভাব নিয়ে গেছে এটা ভাব নিয়ে গেছে ও আচ্ছা সবাই মিলে এক জায়গায় থাকতে মজা লাগছে তাই না বলো অনেক ভালো লাগে না সবাই মিলে একসাথে তারপর অনেক দিন পরে আমার এবার আসা আমরা কিন্তু প্রায় মাঝে মাঝে আসি এক রাত হলো থাকতে কিন্তু এবার তোমার বিয়ের পরে ধরো এই মনে হয় ফার্স্ট আমার এরকম আসা সবার আমার বিয়ের পরে সবার এই জায়গায় ঘুরা ওই জায়গায় ঘুরা আমার আম্মু আব্বু আপনাদের তারপরে ধরো এরকম ভাব দেওয়া হইতেছে কিসের পানি শুধু এমনি পানি খালি শুধু সাদা পানি ও পানি দিয়ে যে ভাব হচ্ছে এইভাবে সিদ্ধ হচ্ছে সিদ্ধ হচ্ছে সিদ্ধ হওয়ার পরে পুরো সাদা হয়ে গেছে আর কালারটা কি সুন্দর আসছে এই দেবো লাইট দেবো থাক আপনি কিন্তু আপনার তো কষ্ট হইতেছে এই যে এরকম লাইট লাইট সিদ্ধ করতে একই শুয়েছে তো ওই লাইট দিলে বাইরের আলো আবার বন্ধ হয়ে যায় ও আচ্ছা আচ্ছা ওই জন্য দিই নি
দাদাকে তো ভাইরাল লাইটটা দিতে বলো তো কি কষ্ট না ভাইরাল তো জ্বলানো হয়ে গেছে তো এই যে এখন আলো দেখা যাচ্ছে ধন্যবাদ লাইট জ্বালিয়ে দেওয়ার জন্য আমার বড় বড় বোকা চুলা বড় চুলাই রান্না করে শান্তি হচ্ছে না নি নিজের বাড়ি নিজের নিজের মতো করে আনন্দ করে রান্না বড় করে আমারে খড়ি তো সমস্যা নাই যে তামাকের খড়ি খড়ি এই যে তামাকের খড়ি ওইখানে খড়ি তাই তো দেখতাছি তামাকের খড়ি রান্না করতে আর খড়ি এগুলো এই যে তামাক গাছের না হ্যাঁ তামাক গাছ ওইগুলো এই এই খড়িতে জাল দিচ্ছে আবার ফের তামাক হয়ে যাচ্ছে আবার এটা তামাক হয়ে যাচ্ছে ওই যে আগের বছরের তামাকের আমার এই বছর তামাক হয়ে গেছে আবার তামাক হয়ে যাচ্ছে খড়ি জাল দিতে দিতে আবার ওই খড়ি হয়ে যাবে আমার তো খড়ির কোনো সমস্যা নাই এগুলা তামুক গাতে এগুলো কি সুন্দর পিঠাগুলো এত সফট হয়েছে দেখে মনে হচ্ছে একদম নরম হয়ে গেছে আমি এমনি তো শীতে আমার মেয়েরা সব আসলে পিঠা বানান না পিঠা বানানো একটা মজা আনন্দ আনন্দ সবাই মিলে এক জায়গায় বানাচ্ছি হ্যাঁ এটাই তো একটা আনন্দ আসলে খাওয়াটা তো খুব বড় কথা বড় কথা না বিয়ের কারণে যাওয়া হয়নি আর মনের ভেতরে আমি মনে করলাম আসবে আম্মু আসবে আসতে তো চাইছিল আম্মু দেখতে চাইছিল তো আমার কেমন কি লাগাইতে হয় পিঠা ভাব দেওয়া চলছে এই যে পিঠা নিয়ে আসছে এখনো তো কত পিঠা আছে সিদ্ধ করা হয় নাই না তারপরে আবার আব্বা মা তারপরে আমার ভাবি তারপরে আবার আমার বৌমা আরো ছেলে কতগুলো হলো আরো আমার মেহমান তো আসছে বৌমা দেখতে আমার মামা আসলো মামা দুই ছেলে মেয়ের সঙ্গে করে কালকে সকালে আসবি নি ছোট মামা দুই ছেলে মেয়ের সাথে আসলে না ঠান্ডা তো লাগতেছে না আমরা কি ওই শাল সোয়েটার কিছু এগুলোর কি শীত লাগছে অলরাউন্ডার সবই পারে মোটামুটি সব পিঠা সিদ্ধ করা শেষ প্রথমে নানি করলো পরে খালা হয়ে গেল সব করা এখন আমরা সবাই বেরোবো রান্না করতে গেছে খাওয়ার জন্য বিড়ালটার বাচ্চা কেটে গো বিড়ালটার বাচ্চা
আমি বানাইছি যে ছেড়ে জন্য আমার বিয়ের প্রয়োজন ছিল, আসতে পারলো তোমার বাবা কালকে, আমার বাবা অনেক দূরে আছে, মনের কারণে চলে আসে অনেক দূরে, তাই কি অত দূর আসলে ঠান্ডা লাগছে, গলা অনেক ব্যথা করতেছে, চা খাচ্ছি, তাড়াতাড়ি খাচ্ছি, খাবার সব দিয়ে গেছে চাচিরা, নিশ্বাস নিল।